বিরাট কোহলির 50% ম্যাচ উইকেটে নেওয়া হয়েছে। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে টেবিল টপার থাকলেও নিজ দল আরসিবির যাচ্ছে তাই পারফরমেন্সের কারণে কোহলির মাথা সত্যিই গরম হয়ে আছে। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি করেন বিরাট কোহলি, তাতে প্রতিযোগিতার আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। ছাড় পেলেন না বিরাট কোহলি, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে তার। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে কোহলিকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন ইতিমধ্যে বিরাট কোহলি। লেভেল 1 পর্যায়ের অপরাধ করেছেন কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে আইপিএলের আচরণবিধির 2.8 ধারায় অভিযুক্ত হচ্ছেন কোহলি। তিনি লেভেল 1 পর্যায়ের অপরাধ করেছেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা শুনানির জন্য ডেকে নেন বিরাট কোহলিকে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন, দুঃখ প্রকাশ করেও ছাড় পাননি তিনি। তাকে ম্যাচ ফির 50% পর্যন্ত জরিমানা করা হয়েছে। ঘটনা কি ঘটেছে? রবিবারের ম্যাচে বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে বেরিয়ে এসেছিলেন বিরাট কোহলি। বল সোজা ব্যাটে এসে লাগে, সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত। কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি, তার দাবি বল কোমরের উপরেই ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট কোহলি। রিভিউ নেওয়ারও ইঙ্গিত করেন, যদিও মাঠের আম্পায়াররা নিজেরাই রিভিউ নেন নিজ থেকেই। নো বল কিনা নিশ্চিত হতে চান তারা। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাট কোহলির কোমরের নিচেই রয়েছে বল, ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে, তাতেই রেগে যান বিরাট কোহলি। একটা জিনিস উল্লেখ করার মতো যে বোলার হর্ষিত রানা নিজেও কিন্তু ক্যাচ ধরে কোনো আপিল করেননি, শুধু উইকেট কিপার আপিল করেছিলেন। বিরাট কোহলি কী প্রতিক্রিয়া দেখিয়েছেন? আউট হওয়ার পরে অবশ্য মানতে চাননি বিরাট। বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাকে। কিছুতেই মানতে চাইছিলেন না যে তিনি আউট। বারবার মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন বিরাট কোহলি। বেশ ক্ষোভ দেখিয়েই মাঠ ছাড়েন তিনি। ডাগ আউটে গিয়েও ক্ষুব্ধ বিরাটকে দেখা যায়, সতীর্থদের বলের উচ্চতা বোঝাচ্ছিলেন। কোহলির এই আচরণ নিয়ে রবিবারই বিতর্ক তৈরি হয়েছিল। নিয়মটা কি আসলেই সঠিক? একটা বল বিশেষ করে অনেক সময় বোলারের হাত থেকে ফসকে যায়, অথবা স্লোয়ার বল অনেক সময় ডেলিভারি করার পরে উপরে উঠে আবার নিচু হয়ে যেতে পারে স্ট্যাম্প বরাবর। কিন্তু আমার মতে সেটা নো বলই ছিল, ব্যাটসম্যানের প্রায় বুক সমান উচ্চতায় ছিল বলটা, এটাকেই কাউন্ট করা উচিত ছিল। তবে এখানে যেহেতু ব্যাটসম্যান তার পজিশন চেঞ্জ করে সামনে গিয়ে এসেছে, তাই তার নর্মাল পজিশনে বলের প্রজেকশন কাউন্ট করা হয়েছে। বল ট্র্যাকিং টেকনোলজি দেখিয়েছে বিরাট কোহলি যদি পপিং ক্রিজে দাঁড়িয়ে থাকতেন তাহলে বলটা তার কোমরের সমান উচ্চতাতেই থাকত। বিসিসিআইও জরিমানা করে বুঝিয়ে দিল কেউই নিয়মের বাইরে নন।